এই পৃথিবীতে আমরা তিন গ্রুপ মানুষে বাস করি আর এর মধ্যে এক গ্রুপ মানুষ হয়ে থাকলা কাফির আরেক গ্রুপ মানুষ হয়ে থাকলা মুনাফিক আরেক গ্রুপ মানুষ হয়ে থাকলা মুমিন এই তিন গ্রুপ মানুষে আমরা দুনিয়ার জমিনে বাস করি আর কিন্তু আমার বুজুরগণ মুনাফিকের জন্য রাসূলুল্লাহ সাতটা আলামত হইয়া গেছেন কয়টা আলামত সাতটা আলামত হইয়া গেছেন এর মধ্যে একটা আলামত হইল ইজা হাদাসা কাযাবা মুনাফিকের আলামত হইল সে যেই সময় কথাবার্তা করব তখন বেশিরভাগ সে মিথ্যা কথা কইতে থাকব মুনাফিকের আলামত হইল সে যেই সময় কথাবার্তা করব তখন বেশি বেশি করিয়া কিতা করব মিসা মাত মাতিব আচ্ছা মিসা মাত আমরার দেশ একারের প্রচলিত হয়ে গেছে মানুষে একশো সত্তর খান মানুষে মিসা মাত মাতে ঠিক নেই আমার বুজুরগণ মানুষে সর্বদা চায় মিশা মাতলে আমি কিলা মাঞ্চর কারে মাঞ্চরে বাকি দিতাম পারবো মিশা মাতলে কিলা আমি মাঞ্চর কাছ থাকি অর্থ লাভ করতাম পারবো মিশা মাতলে কিলা মাঞ্চরে দুঃখা দিতাম পারবো এইভাবে মানুষের স্বভাব হয়ে গেছে এর কারণে রসুল্লাহ ফরমায় যেই সময় একজন মানুষে মিশা মাতে তখন তার মুখ তাকিয়া দুর্গন্ধ বাহির হয় আর দুর্গন্ধ বাহির হওয়ার সঙ্গে সঙ্গে তার নিকট তাকিয়া রহমতর ভরিষ্ঠা দূরে চলিয়া যান রহমতর ভরিষ্ঠা যেই সময় দূরে চলিয়া যাইবা তার উপর আল্লাহর তরফ থেকে গজব নাছিল হোকান আউযুবিল্লাহি মিন জালিম কতিকে মুনাফিকের একটা আলামত হইল সে কি করব মঞ্চ লগে কথাবার্তা করতে বেশিরভাগ মিথ্যা কথা কইব দুই নম্বর আলামত হইল ওয়াইজা আহাদা গাদারা দুই নম্বর আলামত হইল সে কিন্তু আদার খিলাফ করব তোমার কাছ থেকে ঋণ নিছে তিন দিন কইছে পাঁচ দিন এক মাস পর্যন্ত গত হয়ে গেছে কিন্তু ঋণের কোনো ধরনের খবর নাই আসুন না নীলা তোমার কাছে ওয়াদা করিয়া গেছে বলে আমি মাত্র তিন দিন বলে তোমার ঋণ দিলাইমু ঋণ ঘুরাইয়া পরিশোধ করিলাইমু তিন দিন এখানে তিন মাস পর্যন্ত গেছে গিয়া এখন পর্যন্ত তার ঋণ পরিশোধ করা সম্ভব হয়েছে না কিন্তু কইয়া গেছে তিন দিন পর্যন্ত ও যে ওয়াদা খিলাফ করছে রসুল্লাহ কইছেন মুনাফিকর দুই নম্বর আলামত হইল সে ওয়াদা খিলাফি করব তিন নম্বর আলামত ইয়া দেখলাম ওয়াইদা খাসামা ফাজারা মুনাফিকে যেই সময় কথাবার্তা করব একে অন্যর সঙ্গে যেই সময় কথাবার্তা করব তখন বেশিরভাগ সে গালাগালি করব মুনাফিকে কথাবার্তা করতে সময় খালি বাদ মাতিব তোমার আমার লোকে কথাবার্তা করতে বাদ মালিব মাঞ্চর লোকে কথাবার্তা করতে সময় অশ্লীল ভাষা ব্যবহার করব ইলা আসেন নানি মাতিতে সময় সর্বদা খালি চাইব বাধ্য মাত মাতিত জানিয়া রাখি আমার বুজুরগণ যে মানুষে কথায় কথায় খালি বাদ মাতিব মনে করি এই ব্যক্তির মধ্যে মুনাফিকের একটা আলামত পাওয়া গেল সাইল নম্বর আলো একটা আলামত হইল ওই যা তুমি না খানা সাইল নম্বর আলামত হইল মুনাফিকের সাইল নম্বর আলামত হইল সে আমানতর খিয়ানত করব তোমার কাছে একজন মানছে আমানত হইছে কদিন ঘরে দেখো হে নিজেও নাই আমানত নাই সব গায়ে হয়ে গেছে ইলা আমরার সমাজও ইলা আছে সবাব মানছে টাকা নিয়া হয়তো সুরত ধরে ডাকাইতর ধরে বা কোনো অন্য কোনো বয়ে টেকা নিয়ে একজন মানুষের কাছে তৈছে আমানত কদিন ঘরে দেখো টেকাও নাই আর আমানতদারি এও নাই বা গিয়া হে বিদেশ গেছে গিয়া এলা মানুষ আসেন নানি গতিকে যে মানুষে ওয়াদার খিলাফ করব যে মানুষে মাটিতে বাদ মাতিব যে মানুষে কি করব আমানতর খিয়ানত করব ইগুলা হইয়া থাকলো মুনাফিকের আলামত আর মুমিনের আলামত হইল সে সর্বদা কি করব মানুষদের ভালো কাজের দিকে অগ্রসর করব মানুষের বুড়া কাজের দিক থাকিয়ে মানুষদের সরাই রাখব আর কি করব নম্রতা ভদ্রতার সহিত ভালোভাবে রুকু সজদা আদায় করিয়া নমাজ পড়িব আর আর একটা স্বভাব মুমিনের থাকবো এই স্বভাবগুলা হইল কোনো দিন কোনো মানুষের পর নিন্দা কোনো সময় করবে না গিবত গিল্লা করা করবে না জানিয়া রাখিও গিবত গিল্লা করা হইল হারাম পর নিন্দা করা হইয়া থাকলো হারাম খাল কিয়ামতর দিন একগুলো মানুষে তার আমল মাঝে এই সময় চাইব সাবার ঘরে দেখব যে এই নেকিগুলা দুনিয়ার জমিনও করছি না কিন্তু আমার আমল নমার মধ্যে নেকি কিভাবে আইল আল্লাহর কাছে কইব বলে আয় আল্লাহ আমার আমল নমার মধ্যে আমি নেকি দেখতে আসি কিন্তু ও নেকিটা তো আমি দুনিয়ায় করছি না এগুলো আমার কাছে আইলো কিলা
আল্লাহ তখন কইবা তোমার এক ভাইয়ে তোমার গিল্লা বিপদ করছে তোমার সমালোচনা করছে তোমার গিল্লা করছে গিবত করছে তার আমলনামাটা কি আর নেকি কাটিয়া তোমার আমলনামার মধ্যে দেখাও দেওয়া হইছে এখন কইছেন আমার বুজুরগণ যদি আমরা কোনো মানুষের গিল্লা গিবত করি তা হইলে যার করছি তার ফায়দা হইল না তার লস হইল কইছেন দেখি বুঝছি আপনারা আমার দিকে না আপনারা অন্য কোন মন লইয়া বত আছেন দুরুজির বড় ক আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل মানুষের সমালোচনা করছো এই মানুষের কিন্তু ফায়দা হই গেছে তোমার আমলনামা থাকি নেকিরে কাটিয়া মাইনাস করিয়া তুমি যার গিল্লা কিবাদ করছো তার আমলনামার মধ্যে দেওয়া হই গেছে আরো একশো কাল কিয়ামতের দিন আল্লাহর কাছে কইব যায় আল্লাহ দুনিয়াতে আমি ও নেকিগুলা করছি এখন আজকে আমার নেকিগুলা আমলনামার মধ্যে দেখতে পাই না কেনে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন ফামাই আমাল মিসকাল জাররাতিন খাইরা ইয়ারা ওমাই আমাল মিসকাল জাররাতিন শাররা ইয়ারা দুনিয়ায় থাকতে মানুষ যদিন শস্যর দানা পরিমাণ যদিন ভালো কাজ করে ইটাও কাল কেমতর দিন সে দেখতে পাইব আর যদি শস্যর দানা পরিমাণ চুট্ট না চুট্ট যদি কোনো গুনার কাজ করিয়া থাকে ইটাও কাল কেমতর দিন তার স্বয়ং চক্ষে দেখতে পাইব এরপরে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমান ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ওয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া কাল কিয়ামতের দিন যেই সময় নাকি বদি তোমার ওজন করা হইবে যার নাকি বেশি হইবে আল্লাহ ওয়ালা একটা পরিস্থিতির মধ্যে তোমার ছাড়িব তোমার বেস্তর মধ্যে দিব সে জায়গার মধ্যে যাওয়ার পরে আরামের কোনো সীমা নাই ও কা সুবহানাল্লাহ ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনু আর যদিন নেকি বদি ওজন করার পরে যদিন তোমার নেকির বাল্লা যদি হালকা হয়ে যায় বদির বাল্লা যদি বাড়ি হয়ে যায় তাহলে তোমার দুজকর মধ্যে দেওয়া হইব হাউইয়া দুজকর মধ্যে দেওয়া হইব সেই জায়গার মধ্যে কষ্টের কোনো সীমা নাই ওমাদ্রা কামাইয়া ই দুজষ্টা কিভাবে হইব আল্লাহ রাসূলে ফরমান এই দুদশটা হয়ে থাকবো নারুন হামিয়া এই দুজকর আকৃতি থাকবো এই দুজকর কোনো দরজা থাকতো নাই এই দুজকর কোনো জানালা থাকতো নাই ওলা বন্দি আগুনির মধ্যে দিয়া যাহার আমল নমার মধ্যে আমল কম হইব সব কম হইব ওলা একটা দুজকর মধ্যে দিয়া হাবুয়া নামক দুজকর মধ্যে তোমারে ধ্বংস করব গতিকে আমরা হুঁশিয়ার হওয়া দরকার একে অন্যর গিল্লা গিব একে অন্যর সমালোচনা করা ইতা আমরা বন্ধ থাকত মুমিনের শাস্ত্র তৈল সে কোনো সময় গিল্লা গিব পরনিন্দা কোনো সময় করবে না আরো একটা মুমিনের শাস্ত্র তৈয়া দেখলাম মুমিনে কোনো সময় কি করব জমিনে যাওয়ার পরে কিন্তু আইল টেলাটেলি করবে না আসুন নানি আমরার দেশ জমিনে আইল দেওয়াত গেলে চাইব কিলা সাইরাক বললি আমার ভাই হারানি যায় এলা মানুষ আছেন নানি সীমানাত আইল দিলে বের দিলে সাইব কিলা দুইয়া দুইয়া বা এক হাত নিয়ে আমার ভাই হারানি যায় ও যে স্বভাব যেটা মুমিনের গুণের মধ্যে একটা গুণ হইল মুমিনে জীবনে সীমানাত যদি আইল দেয় তাহলে একজোড়া তোমারই ভাই হারাই তো চাইব না চাইব তার থেকে যাতে আরে দুই সাইরাঙ্গুল বারইয়া যাও গিয়া নে গিয়া মুমিনে চায় না পরের হোক আনে তার ঢুকাইতো কিন্তু মুমিনে কোনো সময় জমিনে যাওয়ার পরে আইল টেলাটেলি করবে না তোমার জমিনও পানি নাই আরেক আইলটা গিয়া ভাও দি ঠেলা মারিয়া কাঁকড়ার মতো গাত করিয়া পানি মুমিনে কোনো সময় তার জমিনের মধ্যে আনতো না একো কাছু বাহান আল্লাহ দুরুদ যদি বড় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
سيدنا مولانا আমি হাদিস শরীফ পড়েছিলাম আল্লাহ রাসূল ফরমায়না সালাতু মিরাজুল মুমিনিন মুমিনগুলোর লাগি নামাজই এটা হলো মিরাজ আল্লাহর রাসূল সাত আসমান সফর করছেন আল্লাহর সঙ্গে দেখা হইছে জমিন তাকে লিয়া বৈতুল মুকদ্দম আপনার বৈতুল মুকদ্দাস গেছেন মক্কা মসজিদে হারাম তাকিয়া বৈতুল মুকদ্দাস গেছেন বৈতুল মুকদ্দাস তাকিয়া উর্দু আগমন হইছে আল্লাহর রাসূল সাত আসমান সফর করছেন বেশ দেখছেন দুদক দুদক দেখছেন আইতে সময় উম্মতের লাগি 50 ওয়াক্ত নামাজ আনছেন মুসার সঙ্গে দেখা হইছে ইকানো বহুত লম্বা ঘটনা আছে 5 ওয়াক্ত নামাজ আমরার উপর ফরজ করা হইছে কিন্তু আল্লাহ রাসূল ফরমায় যদি কোনো মানুষে 5 ওয়াক্ত নামাজ ভালোভাবে আদায় করি লয় তাহলে এই মঞ্চরে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দান করেন কক্কা সুবহানাল্লাহ তে মুমিনর আল্লাহ আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহ মিরাজ গিয়া দেখা হইছে আর রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মতর লাগিয়া মিরাজ হইয়া থাকলো নামাজ এরা এই সময় নামাজ পড়ে নামাজের মধ্যে এই সময় তাকবীরা তাহরিমা হইয়া খাড়া হই যায় স্বয়ং আল্লাহর সম্মুখে সে খাড়া হইছে সে আল্লাহরে দেখি দেখিয়া আল্লাহরে সিজদা করে কক্কা সুবহানাল্লাহ গদিকে আমার বুজুরগণ আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে নেক আমল করার বিশেষ করিয়া আমরা ইমানদার আমরারে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দেখা হোক আল্লাহুম্মা আমিন